আপনি খুব সহজে ট্রান্সলেট করবেন বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে যে কোনো ভাষা আরবিক হিন্দি যে কোনো ভাষা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি চলো আমি একটি ব্রাউসে চলে আসলাম ব্রাউসে এসে আমি গুগল জিমেলে আসলাম জিমেলে এসে এখান থেকে আপনি গুগল অ্যাপস গুগল অ্যাপস থেকে ট্রান্সলেট ট্রান্সলেট থেকে আপনি সরাসরি চলে আসবেন অপশানে আসার পর এখানে রয়েছে যেমন আমি দিচ্ছি এখানে বেঙ্গলি তো বেঙ্গলি থাকবে এখানে আর ইউনিক কোড এখানে বিজয় বাহান্ন বিজয় বাহান্ন থেকে ইউনিক কোড সিলেক্ট করতে হবে ইউনিক ইউনিট কোড সিলেক্ট করার পর এখানে ব্যাঙ্গলি রয়েছে তো বেঙ্গলিতে আমি এখানে দিচ্ছি বলছি আমি আমি বললাম আপনি কেমন আছেন তো এটা ইংরেজিতে যদি আমি চাই ইংরেজিতে পারবো আর আরবিতে চাইলে আরবিতে পারবো যেমন আরবি চাচ্ছি আরবি হয়ে গেল আপনি কেমন আছেন তো আরবিতে আপনি কেমন আছেন বা এখানে আমি সিলেক্ট করে এটাকে যদি আমি বলি না এটা আমি অ্যারাবিক রাখবো না এটাকে আমি ইংরেজি রাখবো বা বাংলা রাখবো ওইভাবেও আমি দিতে পারি ইংরেজিও করতে পারি বা বাংলাও আমি করতে পারি তো এখানে অনেক ভাষা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যেমন হিন্দি রয়েছে তারপর ইংলিশ রয়েছে আরবি রয়েছে তো এখান থেকে আপনি যে কোনো একটি ভাষা আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো এখানে আমি যদি ইংলিশ দিতে চাচ্ছি ইংলিশ আমি ক্লিক করলাম হাওয়ার ইউ তো এখান থেকে আপনি আবার যদি বলেন আমি ভালো আছি তো আই এম ফাইন তো এভাবে আপনি প্রত্যেকটা শব্দ এখানে করতে পারেন বা নিজেও আপনি ক্লিক করতে পারেন আমি খুব ভালো খুব ভালো আছে বা খুব ভালো আছে খুব ভালো আছে ভেরি গুড আই এম ভেরি ওয়েল বা ভেরি গুড এভাবে আমরা বলতে পারি ঠিক এভাবে আপনি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ভাষা করতে পারেন এগুলো ট্রান্সলেট শুধু ইংলিশ নয় আপনি এখানে অনেক দেশের ভাষারও আছে প্রত্যেকটা দেশের ভাষা আপনি এখানে করতে পারবেন যে দেশের ভাষা আপনি বুঝবেন না ওই দেশের ভাষা আপনি যদি কারোর সাথে যদি মেসেজে আদান প্রদান করা হয় তাহলে আপনি সহজে ওই মেসেজ অনুযায়ী আপনি ওই ভাষাকে আপনি এখানে কাজটি করতে পারবেন ইংরেজিতে অথবা বাংলাতে অথবা যে কোনো ভাষায় যে ভাষা আপনি চাচ্ছেন সে ভাষা কিন্তু এখানে অবশ্যই ইউনিক কোডটা আপনাকে দিতে হবে এনি কোড দিলে আপনি এই যে অনলাইন যে অপশানটি আছে টাসলেট গুগল থেকে গুগল অ্যাপস থেকে এটা আপনি সাপোর্ট করবে বাংলা আর না হলে করবে না আর এখান থেকে যদি আপনি ইংলিশ রাইটিং করতে চান তখন আপনি এটা ইংলিশ করে দেবেন আর এখানে ক্লিক করে ব্যাঙ্গলির জায়গায় আপনি নিচে আসবেন নিচে ক্লিক করে ইংলিশ করে দেবেন তখন আপনার এখানে ইংলিশ হয়ে যাবে তখন আপনারা এখানে ইংলিশ রাইটিং করতে পারেন যেমন আপনি এখানে বলতেছেন আই এম ফাইন এভাবে আমি ভালো আছি আমি ভালো আছি এ আপনি এখানে ইংলিশ রাইটিং করে এখানে বাংলা চলে আসবে ঠিক একই রূপ লেফট করতে পারেন রাইট সাইডেও করতে পারেন তো আবার এখানে আরেকটি সুবিধা রয়েছে যেমন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখন দেখুন বয়স আসবে চলে আসলো এরপর এখানে দেখুন এখানেও বয়স আসবে আমি ভালো আছি খুব ভালো আছি আমি ভালো আছি চলে আসলাম তো এভাবে আপনার বয়সগুলো চলে আসবে এভাবে বয়সগুলো আপনি দিতে পারেন তো আজ এ পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ